ব্যাটারি জিরোতে নেমে আসার আগেই ফোন চার্জে দেওয়া জরুরি, এটা তো আপনি জানেন। এর পাশাপাশি এটাও মাথায় রাখা প্রয়োজন, কখনোই দরকারের চেয়ে বেশি সময় ধরে ফোন চার্জে বসিয়ে রাখা উচিত নয়, বিশেষ করে যাদের মধ্যে সারা রাত মোবাইল চার্জ করার প্রবণতা রয়েছে তারা এখনই বদলে ফেলুন এই অভ্যাস। কারণ সারা রাত মোবাইলে চার্জ দিয়ে ফোনের ক্ষমতাকে নিজের অজান্তেই একটু একটু করে নষ্ট করছেন আপনি। যারা নিজের স্মার্টফোন রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন তারা গড়ে বছরে 3 থেকে 4 মাস মোবাইল চার্জে ব্যয় করেন। এতে একদিকে যেমন ইলেকট্রিক বিল বাড়ছে, অন্যদিকে মেয়াদ ফুরাচ্ছে ফোনেরও। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন মোবাইল ফোনের চার্জ 35 থেকে 40% নেমে গেলেই চার্জে বসান, এর থেকে বেশি চার্জ থাকলে মোবাইল চার্জে বসানোর কোনো প্রয়োজন নেই। মোবাইলের আয়ু বাড়াতে চাইলে চেষ্টা করতে হবে যথাসম্ভব মোবাইল ফোনকে ঠান্ডা পরিবেশে রাখতে, উচ্চ তাপমাত্রা থেকে যতটা সম্ভব স্মার্টফোনকে দূরে সরিয়ে রাখা যায় ততটাই মঙ্গল। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।